ইতিমধ্যে নির্বাচন কমিশন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা করে দিয়েছে। আগামী 8ই জুলাই ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন। সেই মতো আজ থেকেই মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে। অন্যদিকে শুরু হয়ে গিয়েছে শাসক দলের দাদাগিরি। শুক্রবার বাঁকুড়ার কোতুলপুর বিধানসভার বিজেপি বিধায়ক হরক আলী প্রতিহার কয়েকজন প্রার্থীকে নিয়ে কোতুলপুর ব্লকে গিয়েছিলেন নমিনেশন ফর্ম তুলতে। বিধায়কের অভিযোগ, ব্লকে এখনও পর্যন্ত ফর্ম আসেনি বলে জানিয়েছেন বিডিও। অন্যদিকে বিজেপির পঞ্চায়েত প্রার্থীদের ঘিরে ধরে বিক্ষোভ দেখা স্থানীয় তৃণমূল কংগ্রেস, এমনটাই অভিযোগ করেন বিজেপি বিধায়ক। বিধায়কের অভিযোগ সম্পন্ন ঘটনা ঘটিয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। এলাকায় সন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা শুরু করে দিয়েছে তারা, যদিও সমগ্র বিষয়টি অস্বীকার করেছেন তৃণমূল। আমার কাছে যতটুকু খবর আছে, এই তো আমি বিডিও অফিসে বিডিও সাহেবের সঙ্গে একটু কাজের দরকার ছিল, কাজের বিষয় এসেছিল, আমি তো দেখলাম সাধারণ মানুষ রাস্তায় যারা দাঁড়িয়েছিল তারা ছুটে গেছে ওর দিকে। কেন ছুটে যাবে না? জিতা একটা এমএলএ, সে কী কাজ করেছে উন্নয়নের জন্য? কোতুলপুরে উন্নয়নে একটা কাজ করেছে দেখার, ওকে যত দেখবে তত সবাই ছুটবে। কেননা একজন জিতে এমএলএ হয়ে ঘরে বসে থাকবে ঠান্ডা ঘরে, আর যারা ভোট দিয়েছে তারা কিছু পাবে না, তারা উন্নয়নটা বুঝতে পারবে না, এই ধরনের জিনিস তো চলবে না। দেখুন, নির্বাচন কমিশন ঘোষণা করেছে আজ থেকে নমিনেশন ফাইল হবে, সে অনুযায়ী আমি যারা যারা নমিনেশন ফাইল করবে বেশ কয়েকজনকে নিয়ে আমি ডাইরেক্ট নিজে বিডিও অফিসে গেছি। বিডিও অফিস থেকে দেখলাম যে বিডিও অফিসে বললো যে আমাদের কাছে ফর্ম আসেনি, ফর্ম নেই, বলছে ফর্ম এখনও উপর থেকে আমাদেরকে পাঠায়নি। তাহলে আপনারা চিন্তা করুন, আজ থেকে নমিনেশন হবে অথচ নমিনেশন ফর্ম নেই, এটা এটা কী ধরনের পরিস্থিতির সৃষ্টি হচ্ছে? যখন দেখলাম যে বললো যে আজকে বিকেলবেলা 4টার সময় সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছে, সেখানে সিদ্ধান্ত নেওয়া হবে, ঠিক আছে, দিয়ে যখন আমরা বিডিও অফিস থেকে বেরাচ্ছি দেখছি তৃণমূলের সমস্ত লোকজন জড়ো করেছে, জড়ো করে অকথ্য ভাষায় বলছে নমিনেশন করতে দেওয়া হবে না, বিভিন্ন ধরনের আপনাদের ফুটেজে দেখবেন, ফুটেজে আছে। আমি পুলিশ প্রশাসনকে বলবো যে আপনারা যদি এই সবগুলোকে যদি কড়াভাবে মোকাবিলা না করেন, আগামী দিনে মানুষ কিন্তু তৈরি আছে এর প্রতিরোধ করার জন্যে।